থেকে জনশুনানির জন্য ডাকা হয়েছিল সবাইকে, যে অমিয় স্টিল ফ্যাক্টরিতে সেকেন্ড ইউনিট চালু হচ্ছে এবং সেখানে যে পলিউশন, ইএসপি মেশিন নেই, এর সমস্ত রকম অভিযোগ আমরা জনসাধারণ মিলে জানাতে পারবো। এরকম বার্তা আমাদের কাছে পৌঁছায়, আমরা এসে এখানে জড়ো হই। কিন্তু সামনের সারিতে যেসব লোকজনরা, তৃণমূলের দুষ্কৃতীরা যারা বসেই ছিলেন, কিছু ভাড়া করে নিয়ে আসা লোকেরা, তারা তো সবাই মিটিংটা বানচাল করার জন্যই ব্যস্ত। মিটিং আরম্ভ হওয়ার আগেই বানচাল করার চেষ্টা তাদের। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে মিটিংয়ে। সামান্য এই কেউ একজন হয়তো পেছন থেকে বললো যে দাদা 10টায় টাইম দিয়েছেন, 12টা বেজে গেল, এখন অব্দি আরম্ভ হলো না কেন? জাস্ট এটা নিয়ে বলতে যাওয়া আর শুরু হয়ে গেল ঝামেলা। এবং প্রশাসন দাঁড়িয়ে একদম নিজের দর্শকের মতন দেখছে, তাদের কোনো ভূমিকা নেই এখানে। প্রশাসনের কাছে বারবার আমরা দ্বারস্থ হয়েছি কালি নিয়ে, কিন্তু আমাদের কোনো কথাই ওনারা শোনেন না। এখানে বহুত রকমের কারণ আছে। এই ফ্যাক্টরির জন্য হাসপাতাল দূষিত হচ্ছে, পানীয় জল পাচ্ছি না আমরা সঠিকভাবে। ওনাদের নিজস্ব বলতে গেলে, মানে প্রথম যখন ফ্যাক্টরি চালু করেন তখন ওনারা বলেছিলেন যে আমরা এখানে দামোদর থেকে জল নেওয়ার ব্যবস্থা করব বছর পাঁচেকের মধ্যেই, কিন্তু সে ধরনের ঘটনা কিছুই নেই। ইনলিগালভাবে 25টি বোরিং হল তাদের চলে, ইনলিগালভাবে চলে। মনে করছেন এই যে এর পেছনে কি শাসক দলের মদদ আছে? অবশ্যই অবশ্যই, তাদের পার্সেন্টেজ তারা বুঝে নেন, মাসে হওয়ার মাসারা বুঝে নেন, বাস মাসারা বুঝে নিয়ে পরে তারা কিন্তু আর কোনো কানামোড়া মানেন না। সাধারণ জনসাধারণের কি হলো না হলো তারা কেউ ফরকই পড়ে না তাদের। তৃণমূলে দুষ্কৃতীরা, যদিও শাসক দলের হাতেই প্রশাসন সবকিছু, তারাই যখন টাইমটা দেবেন তখনই না তারা আসবেন। আমরা জনসাধারণ জানি ঢেড়া পিটিয়ে 10টায় টাইম দেওয়া হয়েছে, কিন্তু আদৌ বিডিও ডিএম কি জানেন? ডিএম সাহেব যে হয়েছে তো ওনাকে আপনার নাম?